নমস্কার নমস্কার রয়েছি নিউ ব্যারাকপুর পৌরসভা আয়োজিত যে বিশেষ পুষ্প মেলা প্রত্যেক বছর আয়োজন করে এখানকার পৌরসভা ঠিক সেই পুষ্প প্রদর্শনীর মাঠে আমার সাথে রয়েছেন ভীম জানা এবং আজকে এই পুষ্প মেলায় দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো এমন কিছু স্ট্যান্ডার্ড ভ্যারাইটির কিষান থিমাম যেগুলো আপনারা কিন্তু আগে দেখেননি একেবারে পুষ্প প্রদর্শনীর জন্য তৈরি করা এই কিষান গাছ আপনাকে মন্ত্রমুগ্ধ করে দেবে সবার আগে ভীমদার কাছে প্রশ্ন ভীমদা কিভাবে আপনি এই ফুলগুলোকে ঠিক আজকে মধ্যে ফোটালেন সেটা একটু আপনাকে বলতে হবে এটা হচ্ছে সবথেকে বড় কথা এটা হচ্ছে আমার কোনো দান নেই এতে আমার ঈশ্বরের দান এতে আমি ঈশ্বরের দয়াতে যেটুকুনি যা শিখেছি তাতে ঈশ্বরই আমাকে বলে দিয়েছে এই এই করলে তোর এই ডেটেই ফুল ফুটবে এবং এই ছ তারিখ ডেটটা এমনই একটা ডেট এই ডেটটা আমি যতদিন এখানে গাছ করছি কোনো দিন আজ পর্যন্ত আমি ফেল করিনি ভালো হোক মন্দ হোক যাই হোক এই ছ তারিখেই আমার ফুলটা রেডি হয় আমার চার তারিখে লাগে গাছটা চার তারিখে নাবাই গাছ নাবিয়ে সাজাতে সাজাতে আমাদের দুদিন লাগে এই গাছটার নাম কি বলুন আইভর মেস সামনে আসুন এটা হচ্ছে প্রচুর টাইম নেয় এটা অক্টোবর মাসে কুড়ি এসেছে কিন্তু এত লেট করেছে এখনো ফুলটা রেডি হয়নি আমি করিনি ছেড়ে দেখুন গাছগুলোর মিডিয়া দেখুন আর পাতার সুষ্ঠব্য দেখুন পাতা এটা কি আছে এটা বলোডি আছে পেছনের গুণ সামনে হচ্ছে গার্ডেন স্টে গার্ডেন স্টে আর পেছনটা হচ্ছে বলোডি হ্যাঁ এটা এটা পেছনে ডড়ি যাচ্ছে উইলিয়াম টান্নার আছে সিলভিয়া গ্রিন হাত দিয়ে দিয়ে দেখান হাত দিয়ে দিয়ে দেখান এটা হচ্ছে ডরিস কুইন ডরিস কুইন উইলিয়াম টান্নার উইলিয়াম টার্নার এটা সিলভিয়া গ্রিন সিলভিয়া গ্রিন এটা হচ্ছে উইলিয়াম সিননি আচ্ছা আর এটা হচ্ছে জেসি আপু এটা জেসি চলুন এখানে স্পাইডার আছে স্পাইডার তো খুব সুন্দর করেছেন দারুন সবটাই স্পাইডার তাই তো এই গ্রুপটাই পুরো স্পাইডারের তাই তো চলুন এটা কি আছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে বলোডিওরাও বলোডিওরাও ডোরিজ কুইন হ্যাঁ কোকা হ্যাঁ এটাও কোকা চলুন আরো দেখাবো একসাথে এত গাছ কি সব আপনি করেন এই গাছটা টোটালি আমি একা করি যাও আমার পার্টনার আছে সে আমাকে প্রচুর হেল্প করে আর দুজন আমার সঙ্গে থাকে বেশ চলুন এটা এ সালেমোনা গাছে চারটে আছে জেসি হাবুট চারটে আছে এখানে দুটো জেসি এই দুটো হচ্ছে আরসি পিঞ্চ আর এটা হচ্ছে ইমপ্রুভ কেন সিলিভার গেন পেছনে আছে এটা ইমপ্রুভ হুম এখানে বোলোডি আছে গ্রেট হোয়াইট হয়ে আছে এসএল আছে আর এটা হচ্ছে কোকা ভ্যারি এসএল হাত দিয়ে দেখান এইটা এসএল এর আছে এটা এসএল রয়েছে এসএল আচ্ছা এটা কি আছে হচ্ছে সোনু রেড সোনু রেড সোনু এটা কোকা হুম মানে সোনুরি কোকা ভ্যারি এটা এত গাছ একসাথে কোনো জায়গায় আপনারা পাবেন না আর এটাই হচ্ছে আপনাদের প্রিয় নিউ ব্যারাকপুর পৌরসভা বলুন এগুলো বলুন চট করে এটা এটা হচ্ছে কোকা কিনজন হ্যাঁ ডোরিজ কুইন হ্যাঁ এসএল হ্যাঁ এটা হচ্ছে সোনু চলুন জেসি জেসি এটা কি এটা জেসিয়া এটা জেসি এটা কোকা সিংকিং বলোডি ফিলাউটন ফিলাউটন হ্যাঁ এটা হচ্ছে আপনার কোকা কিনজন এটা কোকা কিনজান তো কোকা কিনজন চলুন এবার আপনারা বুঝে গেছেন আমরা এবার যাব যে কলম্বাস এই যে কলম্বাস দেখুন যেই ফুলটা আপনারা বারবার বলেন এই যে কলম্বাস এটা এই যে সাদাটা কলম্বাস তাই তো সবথেকে বড় ফুল হয় কলম্বাসের এখনো পুরো ফুটেনি ফুটলে আরো বড় হবে কলম্বাস চলুন আমরা এবার দেখাব আস্তে আস্তে ভীমদার সৃষ্টি সম্ভারে আমরা হারিয়ে যাব একদিকে যেমন পম্পন রয়েছে অন্যদিকে রয়েছে এরকম জায়েন্ট এটা সঙ্গে পরিচয় করে দিই ভীমদা এটা কলম্বাস ফুটছে ক্রমশ এবং আপনারা জানেন যে ভীমদার নানা ভিডিও রয়েছে কিভাবে চন্দ্রমল্লিকার পরিচর্যা করবেন সেই ভিডিও অনুযায়ী কিন্তু আপনারা এগুলো করবেন চলুন দেখুন কি অপরূপ শোভায় শোভিত এই এখানে কারোর গাছ নেই টোটাল গাছটা আমার একদম আপনার গাছ টোটাল এইখানে চলুন দেখব ওইখান থেকে নিয়ে একদম এই গাছে কি আছে পেটার মে আচ্ছা এইটা তো স্পাইডার দেখুন এই হচ্ছে জায়েন্টের সম্ভার আমি একদম এখান থেকে দেখাচ্ছি মনে হচ্ছে ডালিয়ার মতন ফুল ফুটে আছে ভীষণ সুন্দর কটা গাছ আছে ভীমদা এখানে দুশো পনেরোটা গাছ নিয়ে চল্লিশটা টোটাল আমি গাছ লাগিয়ে লাগিয়েছিলাম হ্যাঁ তার মধ্যে কুড়িটা গাছ আমার ওই কুড়িটা না আঠারোটা গাছ গিয়েছিল এর আগের একটা শো হয়ে গেছে ছাব্বিশ তারিখে সেখানে প্রাইজ পেয়েছিস সেই বাদ বাকি গাছটা টোটাল এখানে নেবেছে আর কটা গাছ ছাদেতে আছে বন্ধুরা যারা বলতে থাকলে কারোর ক্ষমতা যদি থাকে সে করে একবার আমাকে দেখিয়ে দিক যে দুশো চল্লিশটা গাছ

সাধের ছাদ বাগান এমন একটা চ্যানেল শুধু শিক্ষামূলক চ্যানেল এখানে কাউকে ছোট করা হয় না কিন্তু তারপরে অনেক লোক কমেন্টস করেছিলেন কিন্তু গাছের চেহারা আজ কিন্তু সেই তুলে সবাই দেখতে থাকুন এই রকম পুষ্প প্রদর্শনীর ভিডিও আর যারা আমার নতুন ভিউয়ার তাদের কাছে বলছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে প্রত্যেকটা গাছ আরও সুন্দরভাবে দেখতে পারেন রয়েছি একেবারে নিউ ব্যারাকপুর পৌরসভার পুষ্প উদ্যানের ভেতরে যেখানে আয়োজিত হচ্ছে সবচাইতে বড় শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের সবচাইতে বড় পুষ্প প্রদর্শনী কিন্তু এখানেই হচ্ছে চলে আসতে পারেন যে কোনো দিন ভীমদার এই ভিডিও আমরা পৌঁছে দেবো ভীমদার এই সৃষ্টি পৌঁছে দেবো সারা পৃথিবীবাসীর কাছে আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি দেখতে থাকুন সঙ্গে থাকুন সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল ধন্যবাদ